একটা চিকেন রোস্ট, এইটার মধ্যে এই পরিমাণ লবণ দিব যেটা মাংসের মধ্যে মানে মাংসের মধ্যে দরকার, এর বেশি না। আর হলো লেবুর রস, চাইলে ফ্রেশটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম এক ঘন্টা রোস্টের জন্য, কারণ লেবুর রসটা দিলে রোস্ট বানানো হয় তখন মাংসটা খুলে যায় না। এটাই হলো লেবুর রসের বৈশিষ্ট্য। অনেকে সিরকাও দেয়, কাছে মনে হয় সিরকার গন্ধটা তো সবাই লাইক করে না, কিন্তু লেবুটা সবাই পছন্দ করে, সেজন্য এটা দেওয়া। দেখছেন, এভাবে ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টা। এক ঘন্টা পরে ফিরে আসছি। হ্যালো ভিউয়ার্স, আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। আমি যখন চালটা দিয়েছি তার মধ্যে আমি একটু সাফরন দিয়ে দিয়েছি, যাতে করে মানে চিকেনটা একটু হালকা কালার হয়। সাফরন তো যদি ভাজে যান ওখানে পাবেন অনেক রিজনেবল প্রাইস। আমি মনে হয় এটা 200 রিয়াল দিয়ে নিয়ে আসছি। এখানে আছে হলো কত গ্রাম, অনেকগুলা যাই হোক, কিন্তু আমার মনে হয় মোর দ্যান 50 গ্রাম হবে সাফরন। এই জন্য কালারটা একটু হলো যাচ্ছে, আমি বলতে ভুলে গেছিলাম, সরি। আমি এভাবে সবটাটা হালকা ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম আছে। বলেছিলাম যে আমি রোস্টের জন্য একটা পেঁয়াজ রেডি করবো, এটা এখন এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করে নেব। তাহলে রোস্ট বানানোর সময় যে পেঁয়াজ বাটাটা দিতে হয় আমি সেটার বদলে এটা দিব। আমি এভাবেই করি, আমার মনে হয় ইজি আমার জন্য আর কি, আমি যাই না। এই যে এরকম চিকেন যে ফ্রাই করেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিচ্ছি, কারণ তেলটা ফেলতে চাচ্ছি না, আর সাথে হাতে বানানো ঘাওয়া ঘি বেশি দিব না, 2 চা চামচ দিলাম। পরে আবার একটু দিব, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ব্রাউন হলে ফিরে আসছি। রসুন বাটা 2 টেবিল চামচ এখানে একসাথে মিক্স আদা রসুন দিয়ে দিলাম। কষানো হলে তারপরে অন্যান্য মশলা দিব। আসছি ফিরে। পোস্ত দানা 3 চা চামচ 15টার মতো এর সাথে দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম যে আগে একটু পেস্টটা ভেজে আমি তারপরে ব্লেন্ড করে নিয়েছি গ্রেভির জন্য, মানে পেঁয়াজ বাটার বদলে এটা দিলাম। আমি এভাবেই করি, আমার কাছে এটাই বেস্ট, মানে ভালো লাগে আর কি। এখন কষে নেব ভালো মতো, কারণ বেশিক্ষণ কষাইতে হবে না যেহেতু পেস্ট আগেই ভাজা, আর বাদাম আর এই তো বেশি বাছতে হয় না। আমি আসছি একটু পরে দইটা রেডি করে। এর মধ্যে দিব আমি 1 কাপ দই, বিরিয়ানি মশলা আগেই রেডি করা আছে। আসছি 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে সেটু দিয়ে দিব একটু কালা ধনে গুঁড়া, কারণ ধনে গুঁড়া ছাড়া কিন্তু রোস্ট মজা হয় না। আমি তেলে রেখে দিয়েছি, কষিয়ে নেব, কারণ এই ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো যায়। এখন দিয়ে দিচ্ছি দই, যেটা ব্লেন্ড করে নিয়েছি একটু যাতে করে ফেটে না যায়। এখানে 1 কাপ দই পানি দিয়ে করে নিয়েছি, বেশিক্ষণ জাল দিব না। এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব যাতে দইটা ফেটে না যায়, আর অনেক সময় দই ফেটে যায় আল্লাহ না করে। আমি সরি, একটু আগে বলেছিলাম যে বিরিয়ানির জন্য, এটা বিরিয়ানি না, এটা রোস্ট, ভুল হয়ে গেছে। কাশ্মীরি মরিচ গুঁড়া, শুধু এটা একটু কালারের জন্য, খুব বেশি না, 1 চা চামচ কালারের জন্য, কারণ কাশ্মীরি মরিচটা দিলে একটু কালারটা সুন্দর হয়, সেজন্য 1 চা চামচ এরকম। মানে সাফরনের কালার আর হলো কাশ্মীরি মরিচের কালার মিলে একটা খুব ফাইন কালার হয়। এখন আমি একটু লবণটা দেখে নিব, তার মধ্যে আন্দাজ মতো দিলাম, কারণ এখানে যেটুকু ই দেওয়া আছে এটা সব পারফেক্ট এর জন্য, মাংসের জন্য। এখন শুধু মশলাটার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি লবণ দিলাম, দরকার হলে পরে আর একটু মনে হয় না। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে দিলাম, এটার মধ্যে সব মজা আটকে আছে, সেজন্য মিক্স করে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিট পরে এর মধ্যে 1 কাপ গরম দুধ দিয়ে দিব। রোস্টের মধ্যে পানি দিলে স্বাদ কমে যায়, চেষ্টা করবেন সবাই দুধ দিয়ে করতে, আমি এভাবে করি।
এটা আমি শিখেছি হলো কাছ থেকে বড় বাবা এইভাবে দুধ দিয়ে রান্না করত। আমার এক জা ছিল, সে মারা গেছে, উনি ওইভাবে রান্না করত। এই দুজনকে দেখেছি যে দুধ দিয়ে রান্না করে। আমার মেন মশলা কিন্তু এখনও দেওয়া বাকি আছে, মিক্স মশলা যেটা আমি করে রেখে দিয়েছি, একটু পরে দিব সেটা ভালো কষার পর। এটা হচ্ছে আমার মিক্স মশলা, এর মধ্যে এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, না সরি পোস্তদানা না, কাবাব চিনি, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে আমি একটা মিক্স মশলা গতকাল করে রেখেছি এই রোস্টের জন্য। দিয়ে দিলাম এক টেবিল চামচ এলাচ, এর মধ্যে মরিচও আছে কিছু। এটা হলো আমার বিরিয়ানির মানে মেন মশলা, সরি আমার রোস্টের খালি বিরিয়ানি চলে আসে, সবসময় বিরিয়ানি রান্না করা হয় তো। হ্যাঁ, এখন দমে রেখে দিব 10 মিনিট পরে। এখন এর মধ্যে গরম দুধ দিয়ে দিচ্ছি পানির বদলে। এখনও আমি আবার 10 মিনিটের জন্য দমে দিব। দমে দিয়ে বাস ওপরে একটু ঘি আর একটু কেওড়া দিয়ে নামিয়ে ফেলি। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দমে থাকবে যাতে করে ভিতরে কোনো কাঁচা না থাকে, কাঁচা থাকার কথা না, যদিও বেবি চিকেন, তারপরে শিওর হওয়ার জন্য আর কি 10 মিনিটের জন্য দমে রাখ। আসছি 10 মিনিট পর। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, চাইলে আমি দইয়ের সাথেও দিতে পারতাম কিন্তু আমি দই দিলাম না, কেওড়া জল। এই জন্য হলো আমি একটু কাশ্মীরি দিই, কাশ্মীরি মরিচ শুধু এই কালারটা আসার জন্য। হ্যাঁ, আর হলো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, বন্ধ করে দিব কারণ খাবার আগে আবার গরম করবো, দমে দ্বারা খাবার দরকার নেই, চুলা রাত্রি হয়ে যাবে, বন্ধ করে দিলাম।